আমরা অনেকেই দামি আর সুন্দর জামা কাপড় পরি, দামি ব্র্যান্ডেড টি শার্ট বা জিন্স না হলে বাইরে বের হতেই ইচ্ছে করে না অনেকে। আইফোন বা স্মার্টফোন ছাড়া কথা বলা হয়ে দাঁড়ায় সম্মানের প্রশ্ন। খুবই ভালো, নিজেকে যতটা সুন্দরভাবে উপস্থাপন করা যায় সবার সামনে আপনি তা করেছেন, কিন্তু ধরা পড়ে যাচ্ছেন ঠিক তখনই যখন আপনি কথা বলার জন্য মুখ খুলছেন। আপনি হয়তো নিজেই বুঝতে পারছেন যে আপনি স্মার্টলি কথা বলতে পারছেন না, কিন্তু এর সমাধানও খুঁজে পাচ্ছেন না। তাহলে এই ভিডিওটায় একটু চোখ বুলান, হয়তো পেয়ে যেতে পারেন আপনার কাঙ্ক্ষিত সমাধান। তবে আপনি যদি ভেবে থাকেন স্মার্টলি কথা বলা মানে একটা বাক্যের অর্ধেক ইংরেজি অর্ধেক হিন্দি আর সামান্য বাংলা বলা অথবা বিদঘুটে অঙ্গভঙ্গি করা, তাহলে আপনাকে হতাশ করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। চলুন শুরু করি। আঞ্চলিকতা পরিহার করুন। আমাদের দেশে বেশ কিছু আঞ্চলিক ভাষা প্রচলিত আছে, তার মধ্যে কিছু শুনে তো প্রথমে বোঝারই উপায় নেই যে সেগুলো বাংলা ভাষা নাকি অন্য কিছু। নিজ নিজ আঞ্চলিক ভাষাকে সম্মান করতে শিখুন, সে ভাষায় কথা বলুন, তবে এটা খেয়াল রাখবেন যেন তা আপনার কথা বলায় কোনো ছাপ না ফেলে যায়। আপনার কথায় যদি আঞ্চলিক উচ্চারণ ভঙ্গি চলে আসে বা কোনো আঞ্চলিক শব্দ ঢুকে পড়ে, তবে অফিস ক্লাস বা বন্ধুদের সামনে যেখানেই যান আপনাকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। বিশেষ করে চাকরির ইন্টারভিউ দেওয়ার সময় আঞ্চলিক বাচনভঙ্গি পরিহার করুন। কিছু শব্দের সঠিক উচ্চারণ করুন। অনেক সময় দেখা যায় আমরা ঠিকঠাক কথা বলছি কিন্তু কিছু শব্দের বেলায় সেই ভুল উচ্চারণই করে যাচ্ছি। প্রথমে চিহ্নিত করুন কোন শব্দের উচ্চারণে আপনার সমস্যা হচ্ছে। যেমন আমরা অনেকেই বলি কেমন আছেন, ভালো আছি, কিন্তু সয়ের জায়গায় যদি ছ ব্যবহার করা যায় তাহলে কেমন আছেন কথাটা অনেক শ্রুতি মধুর শোনায়। অনেকে পয়ের জায়গায় ফ ব্যবহার করেন, বয়ের জায়গায় ভ ব্যবহার করেন। এই সামান্য কিছু শব্দের উচ্চারণ কিন্তু আপনার কথায় আকাশ পাতাল ফারাক এনে দিতে পারে। তবে পরিবর্তন একদিনে হবে না, নিজে প্র্যাকটিস করুন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বাসা থেকেই। মিশ্র ভাষা পরিহার করুন। অনেকে মনে করেন ইংরেজিতে কথা বলা হিন্দিতে কথা বলা বেশ একটা ভাবের ব্যাপার। আপনি ইংরেজিতে অবশ্যই কথা বলবেন, এটা আন্তর্জাতিক ভাষা, তবে তখনই যখন আপনার দরকার হবে এই ভাষায় কথা বলার। বন্ধুদের সাথে অনুশীলন করতে পারেন, এতে আপনার উপকার হবে, কিন্তু বিনা কারণে ইংরেজিতে কথা বলা অন্য একজন বাঙালির সাথে শুধুমাত্র স্মার্টনেস দেখানোর জন্য, এটা বোকামি। তার উপর আবার একটা বাক্যের অর্ধেক ইংরেজি অর্ধেক বাংলা, আপনি যদি ভেবে থাকেন এভাবে কথা বললে সবাই আপনাকে স্মার্ট ভাববে তাহলে আপনার ধারণা ভুল। কথা বলার আগে চিন্তা করুন, হুট করে কোনো কথা বলে ফেলার আগে একটু সময় নিয়ে চিন্তা করুন আপনি কি বলতে যাচ্ছেন, যেটা বলতে যাচ্ছেন সেটা সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা আছে কিনা এবং আপনার কথায় শ্রোতার কেমন প্রতিক্রিয়া হতে পারে। কথা বলার আগে একটু চিন্তা করার ফলে অনেক বেফাস কথা বলার হাত থেকে বেঁচে যেতে পারেন এবং আপনার কথা হয়ে উঠবে অনেক বুদ্ধিদীপ্ত। একটু বিরতি দিয়ে কথা বলুন। আমরা যখন বাসায় বন্ধুদের সাথে কথা বলি তখন আমাদের খেয়াল থাকে না যে আমরা কি বলছি, হড়বড় করে অনেক কথা বলে ফেলি খুব দ্রুত। এর চেয়ে একটু ধীরে ধীরে প্রত্যেকটা শব্দের উপর পর্যাপ্ত জোর দিয়ে কথা বলার চেষ্টা করুন। এতে আপনার কথা প্রথমবারই সবাই বুঝবে এবং আপনাকে দেখবেও একটু আলাদা দৃষ্টিতে। শব্দ ভাণ্ডার বাড়ান, হোক বাংলা কিংবা ইংরেজি, সব ভাষার ক্ষেত্রেই পর্যাপ্ত শব্দ জানা আবশ্যক। এতে করে আপনার চিন্তা করতে হবে না এই শব্দের পর আপনি অন্য কোন শব্দ ব্যবহার করবেন। আমরা দৈনন্দিন জীবনে যেসব শব্দ ব্যবহার করি বাংলা অভিধান খুলে তার সমার্থক শব্দগুলো দেখে নিতে পারেন অথবা এমন অনেক শব্দ খুঁজে নিতে পারেন যেগুলো সাধারণ কথায় আমরা খুব কমই ব্যবহার করি এবং তা প্রয়োগ করুন উপযুক্ত ক্ষেত্র বুঝে। এতে আপনার কথা যেমন সুন্দর হবে তেমনি শ্রোতারও মনে আপনার জ্ঞান সম্পর্কে ভালো ধারণা জন্মাবে। অঙ্গভঙ্গি বা বডি ল্যাঙ্গুয়েজ আপনার কথার মূল্য অনেক গুণ বাড়িয়ে দিতে পারে সঠিক বডি ল্যাঙ্গুয়েজ। আপনার এক্সপ্রেশন, দাঁড়ানো বা বসার ভঙ্গি, হাত নাড়ানো এসব দিকে মনোযোগ দিন, কোনো কিছুই অতিরিক্ত করার দরকার নেই। তবে কথার সাথে যেন অঙ্গভঙ্গি খাপ খায় সেটা চেষ্টা করুন। অনেকের অভ্যাস অন্যের সাথে কথা বলার সময় তার কাঁধে হাত দেয়া বা বারবার গায়ে খোঁচা দিয়ে নিজের দিকে মনোযোগ ফেরানো। আপনার যদি এমন কোনো অভ্যাস থাকে তা দয়া করে এখনই পরিহার করুন। আত্মবিশ্বাসের সাথে কথা বলুন। ধরা যাক ক্লাস বা অফিস কোনো প্রেজেন্টেশন, টপিক সম্পর্কে আপনার খুবই ভালো ধারণা, শুধুমাত্র আত্মবিশ্বাসের অভাবে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন আপনি। ভয়েস টোন বাড়ান, যেখানে জোরে কথা বলা দরকার সেখানে জোরে, যেখানে আস্তে কথা বলা দরকার সেখানে আস্তে কথা বলুন। এমনভাবে কথা বলুন যাতে শ্রোতার মনে ধারণা জন্মে আপনি যা বলছেন তা সঠিক। এমনকি আত্মবিশ্বাসের সাথে মিথ্যা বললেও অনেক সময় আপনি পার পেয়ে যেতে পারেন। শুনুন এবং বুঝুন,
শুধুমাত্র আপনিই হড়বড় করে সব কথা বলে যাবেন, এটা স্মার্টনেস এর মধ্যে পড়ে না। বরং আপনি যার সাথে কথা বলছেন তার প্রত্যেকটা কথা শোনা এবং বোঝাও স্মার্টনেস এর অন্তর্ভুক্ত। কেউ আপনার সাথে কথা বলার সময় তাকান সরাসরি তার দিকে, তার চোখের দিকে। কথা বুঝতে সমস্যা হলে তার ঠোঁটের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করুন সে কি বলছে। এটাকে বলে লিপ রিডিং, যেটা অনেক সময় কম শ্রবণ শক্তির অধিকারী মানুষজন ব্যবহার করে থাকেন। তার কথায় সম্মতি জানান, মাথা বা হাত নেড়ে তাকে বোঝান যে আপনি তার কথা মন দিয়ে শুনছেন, এবং কারো কথা শোনার সময় মন দিয়ে শুনুন এবং তা বোঝার চেষ্টা করুন। কারণ প্রশ্ন ঠিকভাবে বুঝলেই আপনি ঠিক উত্তরটা দিতে পারবেন, এতে আপনার অনেক ভুল বোঝাবুঝিও কমে যাবে। অনুসরণ করুন রেডিও বা টিভির সংবাদ উপস্থাপক কিংবা নিজের কোনো প্রিয় অভিনেতাকে। প্রত্যেকটা মানুষই স্বতন্ত্র, আপনার অবশ্যই নিজস্বতা বজায় রাখা উচিত। আপনি নিজে যেভাবে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবেই কথা বলবেন, অন্যকে অনুসরণ করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলার কোনো মানেই হয় না। তবে শেখার জন্য একজন গুরু আবশ্যক, শিক্ষক ছাড়া আপনি কখনোই কোনো বিষয়ে ভালোভাবে শিখতে পারবেন না। তাই কথা বলার স্টাইল শেখার জন্য বেছে নিন নিজের কোনো প্রিয় অভিনেতা, টিভি কিংবা রেডিও উপস্থাপককে। বোঝার চেষ্টা করুন তিনি কিভাবে কথা বলছেন, টোন কখন কোথায় কেমন এবং বডি ল্যাঙ্গুয়েজ কেমন। এরপর আপনি পরিস্থিতি এবং পরিবেশ বুঝে তার কিছু অংশ প্রয়োগ করুন আপনার বাস্তবিক জীবনে। ধন্যবাদ সবাইকে।